হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মানে স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার চটপটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, অথেন্টিক ট্রেডিশনাল চিটাগনিয়ান চটপটি। কেন এটি অথেন্টিক? কারণ এখানে আমি একটি নতুন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি যেটি চটপটির স্বাদকে আরও 4 গুণ বাড়িয়ে দিবে। আশা রাখি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। চটপটি রেসিপি তৈরি করার জন্য আমাদের যে মূল উপাদান সেটা হচ্ছে মটর। 2 কাপ মটর নিয়েছি, পানি দিয়ে সেটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। এরপরে মটরটাকে ভালো মতন ধুয়ে আমি সেদ্ধ করার জন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে যে মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বিফ, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, এবং পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিই। সেদ্ধ করার মুহূর্তে আমরা এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা। মিক্স মশলা দেওয়ার পর সেদ্ধ করে যখন পানি একটু শুকিয়ে আসবে ভালো ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে দেখুন আমার চটপটিটি কিন্তু পুরো সেদ্ধ হয়নি। ঠিক এই অবস্থায় আমি লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে নেড়ে একটু পানি মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব লো ফ্লেমে। চটপটির যে মূল উপাদান সেটা হচ্ছে মশলা, সেটা এখন বানাবো। এখানে আমি পরিমাণ মতন সকল মশলাগুলো নিয়ে নিচ্ছি, যেটার মাধ্যমে আমি 2 কাপ মটরের চটপটি বানাতে পারবো। আপনারা যদি চান আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমার প্রয়োজন সেগুলো আমি লিখে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে একটি ফ্রাই প্যানে ভেজে নিব। এখানে আমি চুলোর আঁচটা লোতে রেখে ভালো মতন তেলে নিচ্ছি। যখন একটা স্মেল বের হয়ে আসবে এবং দেখবো যে এটা পুরোপুরি হয়ে গেছে, তখন সেটাকে নামিয়ে রাখবো। এখন আমি এখানে একটি তেঁতুল নিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে ভালো মতন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, সেটাকে এখন ভালো মতন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখানে আমি যে তেঁতুলটা আছে তার সাথে কোনো মশলা মিক্স করব না আজকে, কারণ পুরো মশলাটি আমি চটপটির সাথে মেশাবো। এখন একটি পাত্র নিয়ে নিলাম, মিক্স করা শুরু হয়ে যাবে। এখানে চটপটি আমি নিয়ে নিচ্ছি, চটপটির সাথে আমি অন্যান্য মশলাগুলো মিশিয়ে দিব। এখানে গুঁড়ো করা মশলাটি মিশিয়ে দিলাম চটপটির মশলা। এখানে আমি কিছু সালাদের আইটেম নিয়েছি, আলু সেদ্ধগুলো এখন আমি ভালো মতন ভেঙে দিয়ে দিচ্ছি চটপটির মধ্যে। সালাতে যে সকল আইটেমগুলো আমি নিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো এবং শশা কুচি। প্রথমে অল্প অল্প করে সবগুলো সবজি আমি নিয়ে চটপটির সাথে মেশাবো। সাথে তেঁতুল দিয়ে দিলাম। এখন এটিকে স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি চটপটির সাথে। এখন এখানে আমি ডিমটাকে কুচি করে দিচ্ছি। ডিমটাকে কুচি করে দেওয়ার সাথে সাথে আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নেড়ে দিব। দেখুন নেড়ে দেওয়ার পর কিন্তু চটপটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সাজানোর জন্য এখন বাকি সালাতের আইটেমগুলো আমি সাজানোর জন্য মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি শসা দিয়ে দিলাম, এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা এবং মরিচের কিছু কুচি দিয়ে দিলাম। এখন বাকি সেদ্ধ ডিমটি ভালো মতন কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখন
আমি এখানে তেঁতুলের রসটি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে ফুচকা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।